রুগুল সাহেব, আপনাকে যে প্রজেক্টের কাজগুলো দিয়েছিলাম সেটার কি খবর? স্যার, কাজ প্রায় শেষ, আর সপ্তাহখানিকের মতো লাগবে। আপনার? স্যার, কালকের মধ্যে হ্যান্ডওভার করতে পারবো। একটু তাড়াতাড়ি করবেন, ঠিক আছে? ইমরান সাহেব, আপনার কি অবস্থা? আমার প্রজেক্ট লইয়া তোমার এত মাথা ব্যথা করার লাগবো না। আমার প্রজেক্ট আমি কখন রেডি করবো, কখন কি করবো, এটা আমি ভালো করে জানি, ঠিক আছে? এমন সার সার ভাবলো এ লাভ নাই। চেহারায় সরে ছাট আইসে সার ফুটাইতে কোট পড়ছে আমার। সবার ব্যাকগ্রাউন্ড অতীত আমার জানা আছে ভালো করিয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের কাজ আমাকে বুঝিয়ে দিন। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি করবেন। ওই মিয়া, তোমরা এটা সার সার করে মাথায় তুলুকির লিগা। ওই কয়েকদিন আগে আমার কাছে গেছিল চাকরির লিগা। কি রে তুই, তুই এনে কি করস? আসছিলাম তোর কাছে, আব্বার অবস্থাটা বেশি একটা ভালো না, আমার একটা চাকরি দিতে পারবি? আমি কি চাকরি জন্ম দেই? আমার কাছে কি চাকরি গটগট করে? আর তোর যে যোগ্যতা, এই যোগ্যতায় তুই কোনো জায়গায় চাকরি পাবি? আরো অনেক চাকরিও মিলতো না তোর কোনো জায়গায়। তুই একটা কাজ কর, তোর মতন এমন শিক্ষিত লোক ঢাকা শহরে অনেক রিক্সা চালায়, তুই একটা রিক্সা বাড়াল, প্রতিদিন চালাবি, দিন শেষে ভালো একটা ইনকাম করতে পারবি। শরীর স্বাস্থ্য তো মোটামুটি ভালোই আছে, যা রিক্সা চালাইস। বুদ্ধিটা কিন্তু ভালো দিছি, ওটাই করিস। কে এটা? আরে চাস তো ভাই, গ্রামের তাইছি। আই আই কো চাকরি দেন। আপনার কাছে তো অনেক চাকরি আছে, একটা চাকরি ওরে দিয়া দিতেন, আপনারই তো চাস তো ভাই। মাথা খারাপ ওর, আমি চাকরি দিমু? পাগল হইছেন মিয়া? ওরে চাকরি দিয়ে কি আমার মান ইজ্জত খামু? আমার কি ইজ্জত আছে না? একটা আত্মীয় স্বজন ভাই বেরাদার সবার কাছে আমার একটা এক্সট্রা ইজ্জত আছে, সবাই আমার অনেক সম্মান করে। ও আমার চাস তো ভাই, ওর যদি আইন না আমি এখন চাকরি দিয়ে দিই, তাইলে সেম সম্মানটাও আরও করবো, আর ওইটা আমার চাইয়ে চেয়ে দেখতেইবো, তখন কিন্তু ওই সম্মানটা আমি পামু না। আমি বলদ ঠিক আছি, অত বড় বলদ ও আবার হই নাই যে আমি যাই না হই না খাল কাটতে কুমির আনবো। চাকরি দেই নাই, খেদাই দিছি, এরপর চালাইছে আবার রিক্সা। এই তোমার তো দেখলে মনে হয় না তুমি রিক্সাওয়ালা। আসলে স্যার কি বলবো, দুঃখের কথা, ঢাকা শহরে আসছিলাম একটা চাকরির জন্য, কিন্তু এই ঢাকা শহরে কোনো চাকরি বাদা না পাইয়া তারপরে এখন রিক্সা চালাচ্ছি স্যার। আমার জন্য একটু দোয়া করবেন স্যার, যেন বাবা মার মুখে খাবার তুলে দিতে পারি। দোয়া করি। আচ্ছা রাখো রাখো। কি রে আমার মানিব্যাগ কই? মানিব্যাগ কি তাহলে বাসা রেখে এলাম? এখন ভাড়া দিব কিভাবে? দেখ কোনো সমস্যা স্যার, মানিব্যাগ বলে রেখে আসছি, আজকে অফিসে আমার তাড়াহুড়ো, আজকে মানিব্যাগ রেখে আসলাম। স্যার একটা কথা বলি। বলেন। আমি তো এই রোডেই গাড়ি চালাই, আপনি নয়তো পরে আমার ভাড়াটা দিয়ে দিয়েন। আরে ব্রাদার, আপনার ভাড়াটা না হলে আমি পরে দিব, কিন্তু এখন যে আমি অফিসে যাব সে টাকাই তো আমার কাছে নাই। কিছু মনে না করলে আরেকটা কথা বলি। বলেন। এই নেন এই 200 টাকা, রাখেন। ধরেন স্যার এই টাকাটা দিয়ে আপনি আপনার অফিসে যান, আপনি পরে এক সময় আমাকে সব টাকা একসাথে দিয়ে দিন। তোমার কষ্টের টাকা যেহেতু আমার এখন খুব প্রয়োজন, ঠিক আছে দাও, নিলাম তোমার টাকা, জরুরি একটা কাজ আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই পোলারে যদি আমার সামনে সার কোন গাড়া কার না চলে, স্যার যদি কাউকে বলতেই হয় সেটা যোগ্য লোককে বলবেন, ঠিক আছে? আপনি জানেন রোমান স্যার কিভাবে জবটা পেল? এই রাখো 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 রাখো, ছোট ভাই তুমি একটু দাঁড়াও, আমি একটু আসতেছি, এই তো সামনে। ভদ্রলোক তো মনে হয় টাকার মানিব্যাগ ফালাইতে হয়ে গেছে, মানিব্যাগে তো মনে হয় অনেক টাকা, এই টাকা এখানে এভাবে রাখা যাবে না, এই টাকা এখান থেকে সরাইতে হবে, টাকা দেখেও মনে হচ্ছে অনেক টাকা আছে এখানে, সরাই ফেলি টাকাগুলো কেউ দেখার আগেই। যাক কেউ দেখার আগে একটা সেফ জায়গায় টাকাগুলো রাখতে পারছি। প্রায় একটা ঘন্টা হয়ে গেল, সারটা যে কই গেল এখনো আসতেছে না, দেখ তুই কিছুই বুঝতেছি না। ওই তো সার চলে আসছে। স্যার আপনি মনে হয় ভুলে আপনার মানিব্যাগটা না রেখে গেছিলেন, আমি যত্ন করেই সেটি নিচে রেখে দিছি। স্যার এই যে আপনার মানিব্যাগ আর টাকাটা, আপনি এখানে ফেলে রেখে গেছিলেন।
জানো তুমি এখানে কত টাকা আছে? না স্যার। 1,00,000 টাকা আছে। 5 মিনিটের কথা বলে আমি এখান থেকে গেলাম, 2 ঘন্টা পরে আসলাম। তুমি তো ইচ্ছা করলে টাকাটা নিয়ে যেতে পারত, নিলে না কেন? স্যার আমরা গরিব ঠিকই স্যার, কিন্তু মানুষের জিনিসের প্রতি আমাদের কোনো লোভ নাই স্যার। আর তাছাড়া বাপ মা আমাদেরকে স্যার এমন শিক্ষাটা দেয় না স্যার। আমরা গরিব হতে পারি কিন্তু মানুষেরটার আশা করি না স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ওই দিন যে আমি অফিসে গেলাম তোমার টাকাটা দিতে পারি নাই, ওই টাকাটা নাও, ধরো ওই টাকাটা নাও। আর এটা হলো আমার অফিসের কার্ড, তুমি এই ঠিকানায় সকাল 9টা বাজে আমার অফিসে চলে আসবা। তোমার মতো সৎ লোক আমার দরকার, আমার অফিসে তোমার চাকরি ফিক্সড, কালকে সকালবেলা চলে আসবা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। সে তার সততার জন্যই এই চাকরিটা পাইছে। সততা নাকি, এটা আমি ভালো করে জানি। ও আমার চাচতো ভাই, আমি ওরা ভালো করে চিনি, হারে হারে চিনি। ও তো একটা বাপ্পা, সারা কয়দিনের লিগে বিদেশ গেছে না, ও এই কোম্পানিটারে লুইটা পুটা খেয়া লেগো। থামেন মিয়া, অনেকক্ষণ ধরে আপনার বকবকানি শুনতাছি। আপনি জানেন আপনি এই জায়গায় কার কারণে দাঁড়ায় আছেন? এই রোমান্সারের জন্য। এই রোমান্সারই আপনাকে চাকরি দিছে। ভাই ভাই, 8 মাস ধরে চাকরিটা নাই, নিজের ভুলের কারণে চাকরিটা চলে গেছে গা। খুব সংকট যাইতেছে এই মুহূর্তে আমার ভাই। ভাই কিছু না মনে করলে আমার 10,000 টাকা হাওলাত দেন না ভাই, চাকরিটা পাইলে আমি টাকাটা ফেরত দিয়ে দিব। ভাই প্লিজ না করেন না। দেখেন ভাই, এই মুহূর্তে আমার চলতে ফিরতে কষ্ট হয়ে যাইতেছে, আর এখন আপনাকে 10,000 টাকা দেওয়ার মতো আমার সম্ভব না। ঠিক আছে ভাই। ভালো আছেন? চিনছেন? আমি ইমরানের চাচাতো ভাই। না। ও হ্যাঁ হ্যাঁ, চিনছি চিনছি। তা ইমরান কি বললো আপনারে? ও আসলে ওর চাকরিটা চলে গেছে প্রায় 8 মাস হয়, একটু বিপদে আছে। ও আমার কাছে আসছিল 10,000 টাকা ধার নিতে। আসলে এই মুহূর্তে আমার কাছেও নাই, থাকলে আমি দিতাম। ও বুঝতে পারছি। ঠিক আছে, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা ওরা দিবেন, বুঝছেন? আমি যে দিছি এটা বললেন না। ঠিক আছে, এই কার্ডটা রাখেন, এই ঠিকানায় পাঠিয়ে দেন, আমি একটা চাকরির ব্যবস্থা করে দিব নে। ঠিক আছে। আচ্ছা, সেই দিন যে আপনার বন্ধু আপনাকে টাকা দিছিল, সেই টাকা কে দিছিল জানেন? এই রোমান্সার দিছিল। আপনার টাকা ছিল না, কে দিছে? রোমান্সার দিছে। আপনার চাকরি ছিল না, কে দিছে? রোমান্সার দিছে। আর আপনি তার নামে বদনাম করেন না? আপনার কি যোগ্যতা আছে এই কোম্পানিতে চাকরি করার? অকৃতজ্ঞ। চলেন তানভীর ভাই। হয়তো ভালো চিন্তা চেতনার মানুষ না, কিল্লিগে তৈলে আমার টাকাটা দিল, কিল্লিগে এবার চাকরি দিল, নিশ্চয়ই এর মধ্যে কোনো গভীর ষড়যন্ত্র আছে।